হাই, আমি শেফ তানিয়া। ওয়েলকাম টু মাই চ্যানেল শেফ তানিয়ার রান্নাঘর। আজ আমি বানাবো মসুর ডালের পাকোড়া। তো মসুর ডালের পাকোড়া বানানোর জন্য এখানে আমি 100 গ্রাম মসুর ডাল নিয়েছি। নিয়ে ডালটা আমি আধ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবার ডালটাকে আমি মিক্সিং জারের মধ্যে নিয়ে নিয়েছি। এবার ডালটা আমি একটা পেস্ট বানিয়ে নেব। ডালটা পেস্ট করা হয়ে গেছে। এবার ডালটাকে আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। এবার আমি ডালটার মধ্যে কুচানো পেঁয়াজ দিয়ে দেবো, কুচানো ধনে পাতা দিয়ে দেবো, আর 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি সেটাও দিয়ে দেবো। এরপর এটার মধ্যে আমি 1/2 টিস্পুন নুন দিয়ে দেবো, আর 2 টেবিল স্পুন আমি চালের গুঁড়ো দিয়ে দেবো, আর একটুখানি আমি বেকিং সোডা দিয়ে দেবো। এরপর এটার মধ্যে আমি 1/4 টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেবো, আর 1/4 টিস্পুন আমি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো। সব শেষে 1/4 টিস্পুন আমি চিনি দিয়ে দেবো। দিয়ে ভালো করে সব কিছু মিক্স করে নেব। সব কিছু ভালো করে মিক্স করে নিয়েছি। এবার এখানে একটা প্যান নিয়ে নিয়েছি, তার মধ্যে একটু তেল দিয়ে দেবো। দিয়ে তেলটা গরম হতে দেবো। এরপর যে মসুর ডালের ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম সেই ব্যাটারটা একটু একটু করে দিয়ে দেবো। এরপর ভালো করে পাকোড়াটা আমি ভেজে নেব। পাকোড়াটা কিন্তু অবশ্যই মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন। হাই হিটে পাকোড়াটা ভাজলে কিন্তু ভেতরটা কাঁচা থেকে যাবে আর ওপর থেকে কালারটা চলে আসবে। পাকোড়াটা সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার আমি পাকোড়াগুলো তুলে নেব। পাকোড়াগুলো কিন্তু খুবই ক্রিস্পি হয়েছে। তো এবার আমি বাকি যে ব্যাটারটা রয়েছে সেই ব্যাটারটা দিয়েও আমি পাকোড়া ভেজে নেব। ভিডিওটা যদি কোথাও আপনাদের ভালো লাগে তো অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আমার সবকটা পাকোড়াই ভাজা রেডি হয়ে গেছে। এবার আমি গরম গরম সার্ভ করব। আজকের মতো তাহলে জানাই, টাটা।